সিও তা ছিল আরও পানিও দেই ছিল মশকও ছিল পানির মশক আগে মানুষ মশক নি আমরা মশক নেই পানি বহন করে নিয়ে যেত কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে ও निराश হয়ে এক মরেই যাব তো একটু ঘুম তাইখানেই থাকি আর যাব কোথায় ঘুম ভাঙছে দেখছে যে তার মাথার কাছে ওট ডাড়ি আছে আর ওটের পিঠে তার খাবারও আছে পানিও আছে ওই সময় সে কত খুশি হবে। ওই সময় সে কত খুশি হবে যে চিন্তা আল্লাহ রব আলম ওর চাইতে বেশি খুশি হন এই লোক খুশির চোটে খুশিতে মানুষের হোঁস থাকে না যেমন মানুষের সীমাহীন শোক হলে হোঁস হারিয়ে ফেলে তাই না বল কথা বলে উল্টো পাল্টা কথা বলে বলে না ঠিক ওই রকম সীমাহীন খুশি হলে মানুষ কি বলে দিশে হারা হয়ে যায় আর তো হারা হয়ে কি থেকে কি বলে ফেলে এই লোক হঠাৎ করে আর জানটা খুশি কি বলেছে আল্লাহ বান্দা আর আমি তোমার রব আসলে বলতে চেয়েছিল ওর নিয়তের ভিতরে কিন্তু ওইটা নাই ভিতরে কি আছে আল্লাহ আন্তা রব্বি হে আল্লাহ তুমি আমার রব যে ফিরিয়ে দিয়েছে দিয়েছ আমি তোমার বসহায় বান্দা মরছিলাম

প্রচন্ড আনন্দের কারণে সে কি করেছে ভুল বলে ফেলেছে ওর নিয়ত করে ভুল বলেছে না মনে ছিল আমি ঠিকই বলছি ওর নিয়তের ভিতরে কি ছিল আমি তো ঠিকই বলছি আন তার বলতে আল্লাহ আন তার রব্বিও বলছি কিন্তু মুখ দিয়ে খুশির চোটে কি ফিরিয়ে কিছু বুঝতেই পারেনি এটা হয়েছে এই ঘটনা কি হ্যাঁ এই হক্কানি ভণ্ডরা হকানি ভণ্ড হকানি ভণ্ডরা কি বলছে এটাকে দলিল পেশ করেছে কুম্বে এই জিনিস যে আমাদের পেরেরা কুম্বে বলেছে এই এই তরিকাতে কুম্বে ইজনি ওই মৃতকে জীবিত করেছে কি বলে কুম্বে ইজনি আমার হুকুমে দাঁড়াও ওই পাগল পীর বলছে আর ওই নাতি মরে যাওয়ার পরে কি হয়ে গেল জিন্দা হয়ে গেল বলছে এটা কুফুরি হবে না আমাদের কারণ এটা ওই রকম করে বলা হয়েছে এই যে কুমবে বলেছিল ও কি বেহুশ অবস্থা বলেছিল না হুঁস থাকা অবস্থায় তার আগে লিখছে যে আল্লাহর হুস নেবা তারপরে লিখছে আল্লাহর হুঁস নেই যে একটা নাতি তাও নিয়ে নেছে? আল্লাহর হুশ দিশা নেই আল্লাহর আক্কেল নেই যে আল্লাহ একটা নাতি যে বুড়োকে খাওয়া ছিল বুড়ো দাদাকে তাই ওকে নিয়ে এনেছে তাই এটা কি ওই বেহুস অবস্থায় বলছিল নাকি তাহলে বোঝা যাচ্ছে যে সগানে বলছে সব কুফুরি কথা তাই না আল্লাহর হুসনে না এই কথা কুফুরি তারপরে কুম্বে আমার হুকুমে দাঁড়াও কুম্ভে আল্লাহর হুকুমে না ঈশার সালাম তো বলছে আল্লাহর হুকুমে যে আমার হুকুমে দাঁড়াও তুমি জিন্দা হো স্পষ্ট কুফুরি আর এটাকে কিসের সাথে তুলনা করলাম এই লোকটা যে হুসার অবস্থায় আনন্দের চোটে মনে আছে যে আমি আন্তার আনার আল্লাহ আন্তার রব্বি বলছি কিন্তু জবান তার উল্টো বলছে ওর খেয়াল নেই আমি কি বলছি কিন্তু আল্লাহ তো শুনেছে যে আমাকে আবুদ বলে দিল আল্লাহ আবদি বলে দিল বোঝা গেছে কিনা এইখানে ধোকা দিয়েছে জনগণকে তাদের মুড়িদানকে ওরা তো বুঝছে কথাটা ঠিক হাদিস দলিলে পেশ করেছে কিন্তু কিভাবে কানাকে হাইকোর্ট দেখিয়ে জাহান নামে রাস্তায় নিয়ে যাচ্ছে কোথাকার কথা কথা ভিড়িয়ে দিয়ে কমবে ইজনি আল্লাহর হোসনে আকেল সবকে জায়গ করে দিল

হিয়ামতের দিনে বিচার দিবস হাসরের মাঠে আল্লাহ দুইজন লোকের দিকে তাকাবেন আর হাসবেন পরের অংশটা পড়লে বুঝতে পারবেন জানাতে একসাথে আহাদহমাল আখার একজন আর একজনকে খুন করেছে একজন অপরজনকে খুন করেছে তো এই খুনি যখন তো জাহান নামে যাওয়া চাই জাহান নামে না গিয়ে ও জান্নাতে যাচ্ছে আর যে খুন হয়েছে সেও জান্নাতে যাচ্ছে দুইজনই জান্নাতে যাচ্ছে

আর জেনিয়ত হয়েছেন তিনি মুসলিমদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী کرام সব জিহাদ হয়েছে তাতে তিনি জিহাদই ছিলেন তারপরে এই মুসলিম এই কাফের হাতে শহীদ হয়েছিল তারপরে কাফের পরে কি করেছিল ইসলাম গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে জেনে কামল করেছে জান্নাতে যাবে না যাবে না জান্নাতে দুইজনই জান্নাতে যাচ্ছে তারপরে যাবে না দুই হাত ধরে জান্নাতে যাচ্ছে দুজনের পাশাপাশি জান্নাতে যাচ্ছে আল্লাহ দুইজনের দিকে তাকান আর হাসেন যে দেখো দেখো করেছে কে আর আল্লাহ কি অবিচার করলেন নাকি সে চেষ্টা করেছে যে আমি আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা আছে যতই বড় অপরাধ করুক খুন করার চাইতে বড় অপরাধ হচ্ছে সিরিক করা সিরিক কুফুরি করার পরেও তো আল্লাহ বলছেন যে এখনো যদি তবা করো তাহলে কি করব মাফ করে দেবো কাফের মুশ্রে কাবার খুন করছে সব মাফ করেছে নবী করিম সালাম মেলা সাহাব ওই রকম ছিল যারা লেটে বিলম্বে ইসলাম গ্রহণ করেছে খালিদিন বলি সাইফুল আল্লাহর তরবারি তার দ্বারা ইসলামের যে কত খেদমত হয়েছে কিন্তু প্রথম যুগে অনেক সাহাবাইকে রাম শহীদ হওয়ার কারণ হচ্ছে খালিদিন অলি ওদের যুদ্ধে তিনি প্রধান সেনাপতি আবু সুফিয়ান আবসুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এতে নেতৃত্ব দিছিলেন এই ওহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে 70 জন শহীদ হয়েছিলেন আবু সুফিয়ান আল খালিদের কারণে রাদিয়াল্লাহু আনহু আর তারাই তার কিছুদিন পরে দুইজন মুসলমান হয়ে গেলেন না তাদের অনেক খিদমত ইসলামের রয়েছে পারস্য বিজয়ে বলেন সেই যুগের সবচেয়ে বড় শক্তি আর রোম সাম্রাজ্য বলেন খালিদ বিন ওয়ালিদের অবদান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার পরে তাকে भी আল্লাহ বড় খিদমত নিছেন তো এই হচ্ছে হাদিস আমরা যে বিষয়টি এখানে দেখাবো আকিদা সেটা হচ্ছে আল্লাহ হাস আল্লাহ হাস বলছেন যে প্রথম হালিসটিতে লেখক একটা আলাহ শাহেদ মেন সংক্ষিপ্ত করেছেন যে জায়গাটুকু এখানে প্রয়োজন যে লাল্লাহ আসাদ ফারাহান বে তে আবদেহি তার বান্দার তে আল্লাহ চরম খুশি হন ওহ এসাতুল ফারহালিল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ কি হওয়া আনন্দিত হওয়া খুশি হওয়া লেহি যেমনটা আল্লাহর জন্য উপযোগী হয় দেখেন আল্লাহর খুশি হওয়া আল্লাহর মতো সৃষ্টির মতো না আমরা খুশি হইলে আমাদের অবস্থাটা অন্যরকম হয় শোকের অবস্থা অন্যরকম হয় মনটা ভারী থাকলে অন্যরকম হয় হ্যাঁ চিন্তিত থাকলে চেহারা অন্যরকম হয়ে যায় খুশি হইলে অন্যরকম হয়ে যায় শুধু চেহারা না গোটা বডিটা অন্যরকম হয় হয় না হয় না মানুষ যখন খুব রাগান্বিত হয় একবার হালকা হয়ে যায় অনেকে থত কেন লাফায় আল্লাহ রাগান্বিত হন কিন্তু সৃষ্টির রাগের সাথে আল্লাহ রবীন্দ্র কিন্তু আহ আল্লাহ রবিনের হাসা অথবা আল্লাহর আনন্দিত হওয়া আল্লাহর মতো যেমন আল্লাহর পুজো আল্লাহ রব আলমিনের হাসা বলছেন যে ওহ কামাল ইন আল্লাহর হাসা হচ্ছে পূর্ণতার গুণ আমাদের হাসাটা আমাদের দুর্বলতার গুণ খুশি হইতে গিয়ে খুশি হইলে আমরা অনেক সময় স্বজনপ্রীতি করে ফেলি বুঝছেন কথা আপনার উপর খুশি হ্যাঁ আপনি যেটা পাবেন না সেটাও দিয়ে দিলাম আর একজন রাগ করে যেটা পাবে সেটাও দিলাম বলি না আমরা আহ স্বজন প্রীতি বুঝছেন তো একে ভালোবাসে আমার তো শুধু না এর ভুল ধরা পড় যার উপর আপনি খুশি ওর ভুলি নজরে আসে না ওর ভুলি নজরে আসে না অতি ভক্তিতে হচ্ছে না কিন্তু আল্লাহর তাই হয় নাকি না জি সৃষ্টি সাথে পার্থক্য তো আল্লাহর ক্ষেত্রে আনন্দিত হওয়া হচ্ছে পূর্ণতার গুণ আর আমাদের আনন্দিত হওয়া খুশি হওয়া হচ্ছে দুর্বলতার গুণ আমরা দুর্বল হয়ে পড়ি

আমরা কি আমাদের সাথে কেউ ভালো আচরণ করলে খুশি হই কারণ তার দ্বারা আমরা উপকৃত হয় এটা আরেকটা দিক আছে তার উপর খুশি কেন হলেন যে আপনার কি করলো আপনার উপকার করল আপনি ওর দ্বারা লাভবান হলেন সেই জন্য খুশি বোঝা গেছে এখান থেকে আপনাকে দু কিলোমিটার হেঁটে যেতে হয়তো এক ভাই বলল অফার করলো যে ভাই হাঁটবেন কেন আসেন গাড়িতে চলে আসেন খুশি ওর উপর কেন খুশি আপনি তার দ্বারা লাভবান হয়ে উপকৃত হইলেন আল্লাহ রব আলিন কারো তো উপকৃত হন না যে খুশি হন পার্থক্য এটা একটা পার্থক্য তাই বলছেন যে আল্লাহর খুশি হওয়া হচ্ছে আল্লাহসান করা এইরকম না যে আমাদের খুশি হওয়ার মতো আমরা কিরকম খুশি হয় ফারহ মোটাজ যেহেতু মুখাপেক্ষি একে অপরের

হাসির প্রমাণ পেলাম এখানে ওয়াহা সেফাত মিন সেফাত এল আল্লাহর এটি হচ্ছে কর্মগত সেফাত কর্মগত সেফাত কাজগুলি মানুষ তো আমরা কাজ করতে স্বাধীন অনেকটাই স্বাধীন সব ক্ষেত্রে স্বাধীন না যতটা আমাদের যোগ্যতা আছে তাতে স্বাধীন না আমার স্বাধীন কথা বলছি আমি যখন চাইছি কথা বলছি যখন চাইছি আমি চুপ থাকছি ঠিক না তো আল্লাহ রবুল আলমিনের এই কর্মগত সেফাত হচ্ছে কি রকম আল্লাহ যখন চাইছেন তখন সেটা করেন আল্লাহ যখন চান হাসেন যখন চান খুশি হন যখন চান ক্ষমা করেন এগুলি হচ্ছে আল্লাহর কাজে তারপরে বিষয় হচ্ছে আল্লাহ রব আলিনের আশ্চর্য হওয়া হাসা এবং আশ্চর্য দুটো বিষয় এখানে রয়েছে বলছেন ইসমাত যাবো ওয়াদ হাকু এ কথার প্রমাণ যে আল্লাহ আশ্চর্য হন অবাক হন ওয়াদ হাকু এবং হাসেন আল্লাহ হাসেন হাদিস রয়েছে এই হাদীসটি মুসনাদ আহমদ এর রয়েছে ইবনে মাজাহ এর কি হাসান বলেছেন শেখুল ইসলাম তাইমাহ رحم الله ওয়া কওলহু নবী কলিছাসনা বানি আজাবা রব্বুনা মিন কুনতে ইবাদহি আমাদের প্রতিপালক অবাক হন মাসצור জাহান মিন কুনতে দেহি তার বান্দার निराश হওয়া দেখি বান্দা যখন দেখে যে কঠিন অবস্থা তখন निराश হয়ে যায় যখন দেখেন সামনে আমার কোনো কিছু নজর আসছে না যে আমি বাঁচতে পারবো বা আমার কিছু হবে ভালো কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না তখন নিরাশ হয়ে যায় না অনেকে মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন আল্লাহ অবাক কিছুক্ষণ পরেই তার সব দরজা খুলে যাবে আল্লাহ জানছেন আমি জানছি না বা আপনি জানছেন না সেই জন্য নিরাশ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ জানছে যে এই লোকটা অবাক অবাক আল্লাহ যে এই লোকটা নিরাশ হচ্ছে অথচ কিছুক্ষণ পরে তার যেন স্বস্তির জীবন সুখের জীবন আসছে এই বিশেষ করে কোন ক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে দীর্ঘদিন বৃষ্টি হয়নি দেখেন আরব দেশগুলিতে বছর কে বছর বৃষ্টি হয় না এখন তো একটু বৃষ্টির মাঝে মধ্যে কোথাও বেশি শোনা যায় এমন সময় বছর বছর পারে বৃষ্টি হয় না কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে দেখেন এই দামম এলাকাতে বৃষ্টি কম তুলনামূলক মক্কামদিনের দিকে বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে হ্যাঁ অন্য অন্য এলাকা হচ্ছে কিন্তু দেখেন এখানে বৃষ্টি কোথায় মেঘ দেখছি বৃষ্টি নেই দুবাই এলাকা ঠিক ওই আর আরব আমিরাতে ভাইরে এবারে টেলিফোন করলো এই কাল পরশু বলে আমাদের এখানে গোটা বছর বৃষ্টি নেই যখন কোন এলাকা বৃষ্টি না হয় আর মানুষের যদি জীবিকা নির্বাহের উপায় মাধ্যম যদি থাকে চাষাবাদ হ্যাঁ ফসল তাহলে কি অবস্থাটা হয় চিন্তা করেন আপনি এখানে আজকে না হয় রিয়াল আছে পেট্রোল আছে মানুষের চাকরি আছে সেই জন্য হ্যাঁ কিন্তু একটা সময় ছিল চাষ আবাদ বাদ দেন চাষাবাদ ছাড়াও পানি বৃষ্টি না হইলে ছাগল বাঁচবে না আর ছাগলই চোদ্দশো বছর আগে থেকে ছাগল ছিল তাদের হ্যাঁ বেঁচে থাকার উপায় মাধ্যম ওই ছাগলের দুধ খাও না ছাগলের বস্তু খাও উঠ উঠ বাঁচবে না বৃষ্টি সারা বছর বৃষ্টি যদি না থাকে বছরকে বছর কয়েক বছর বৃষ্টি না থাকে কি খেয়ে বসব কোথায় পানি পাবেন আপনি মরুভূমিতে তাহলে বৃষ্টির প্রয়োজন রয়েছে এই নয় যে দেশে তো জমি জায়গা সব মরুভূমি সব বালি এত পানির বা কি প্রয়োজন বা বৃষ্টি কি অনেকে ভাবে কিন্তু যে এই দেশে আবার বৃষ্টির প্রয়োজনটা কি না প্রয়োজন এখনো আছে কেমন পর্যন্ত বৃষ্টির প্রয়োজন থাকবে আপনি শহরে বাস করছেন আপনি টের পাচ্ছেন না কিন্তু একটু চিন্তা করে দেখেন আপনার শহরে যদি ওই বিভিন্ন এলাকা থেকে চাল না আসে ডাল না আসে খাদ্যদ্রব্য না আসে আর ওগুলো করতে পয়দা হয় পানি দিই তো পানি নিচে নেমে গেলে ওপর থেকে পানি ওপর থেকেও পানি নিচেও পানি নেই কোথায় পাবেন আপনি কতদিন আপনার জন্য চাল ডাল শহরে আসে রিয়াল ডলার নিয়ে মরতে হবে স্বর্ণপোগ করে নিয়ে মরতে হবে যে দুর্ভিক্ষ বলে মানুষ শহরের লোক এভাবে করেছে কারণ গ্রামের লোক তো বলবে যে আগে আমরা খাওয়ার সময় কিছু রাখি তারপর বিক্রি করব তাহলে আগে তো শহরের লোক মরবেন কিন্তু শহরের লোক অনেক মনে করে পয়সা আছে কিনে খাবো অনেকেই আসলে এরকম ভাবে অনাবৃষ্টির সময় মানুষ যখন নিরাশ হয়ে যায় সে সময় আল্লাহ আশ্চর্য পড়েছে পরিবর্তন মানে তো ব্যতীত বা অন্য কিন্তু এখানে মানে পরিবর্তন হওয়া নিকটবর্তী অবস্থার পরিবর্তন হওয়া নিকটবর্তী আর বান্দা নিরাশ হয়ে যাচ্ছে যে না আমার অবস্থার পরিবর্তন ঘটবে না দৃষ্টি আর হবে না না আল্লাহ তোমাদের দিকে দেখতে থাকেন যে তোমার আজেলিন বড়ই সংকটে সংকটপূর্ণ জীবন যাপন করছো বড় সংকটে রয়েছ কানেতিন এবং নিরাশ হয়ে পড়েছোল হাকো আল্লাহ হাসতে থাকেন অতপর আল্লাহ কি করতে থাকেন কারণ এমন নিরাশ হয়েছেন হতাশাগ্রস্ত যে আর বাঁচব না আর কয়েদিন আর বাঁচবো হ্যাঁ কিছু তো নেই ফাইয়াদ আল্লাহ যাক আল্লাহ হাসতে থাকেন আর আল্লাহ সব জানছেন যে আন্না ফারা যখন কারিবন তোমাদের এই বিপদ দরীভূত হওয়া নিকটবর্তী ফারাজ মানে খুলে যাওয়া মানে যে মুশকিলটা মুশকিল আসান হয়ে যাওয়া আন্না ফারা যখন কারিবন যে তোমাদের বিপদ দরীভূত হওয়া করিবন সন্নিকটি আল্লাহ জানছেন আর আমরা জানি না বলে নিরাশ হয়ে যাচ্ছি আর বাঁচব না মনে হয় হাদিস হাসান এটা তো হাদিস ছিল এরকমই যদি কোন বিল্ডিং এ আপনি ফেসে যান আর আগুন লেগেছে নিচে নামতেও পারছেন না নিচে দেখছেন সিঁড়ির দিক অন্ধকার কিছুই নজরে আসে না কিছু দেখতে পাচ্ছেন না রাস্তাঘাট কিছু দেখতে পাচ্ছেন না অথবা ধোঁয়া ফেসে নামলেও তো মরবেন তাই না আর ওইদিকে দেখছে কোনো কিছু দেখতেও পাচ্ছেন না যে কেউ আমার সাহায্যের জন্য এগিয়ে আসবে যে আমাকে এখান থেকে ছাদ থেকে বা উপরতলা থেকে নামাবে এইরকম পরিস্থিতি আল্লাহ না করে কারো হয় তো সেই সময় মানুষের অবস্থাটা কিরকম হয় আছে দু চার পাঁচ মিনিট ঠিক না অথবা এরোপ্লেন দুর্ঘটনা হতে যাচ্ছে এইরকম পরিস্থিতিতে যে আমি আর এক দু মিনিটের মধ্যে মোড়ে সাফ হয়ে যাও ঠিক না আল্লাহ ওই সময় যদি আল্লাহ তো জানছেন যেন এই লোকটি বেঁচে যাবে এই তো ভাবছে যে আমি গেলাম কিন্তু এ বেঁচে যাবে সেই সময় বান্দা দেখতে থাকেন ওই বান্দা নিরাশ হয়ে যায় এবং সংকট পূর্ণ অবস্থায় থাকে আর আল্লাহ তাদের দিকে দেখতে থাকেন আর হাসতে থাকেন ফয়াদো যে দেখো দেখো এ তো নিরাশ হয়ে গেছে অথচ এর মুক্তি অথবা এর বিপদ দূরীভূত হওয়া অত্যন্ত নিকটে এই হাদিস দ্বারা যেটা দেখাতে চাইলেন সেটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহর হাসা বলছেন এই হাদিস দুটো আল্লাহর কর্মগত গুণের প্রমাণ রয়েছে আল্লাহর কর্মগত গুণের প্রমাণ রয়েছে হোমা এই দুটো হচ্ছে আল আজাবো আশ্চর্য বা অবাক হওয়া আর হাসা ওয়াহিয়া সি এই দুটি আল্লাহর গোন্বে জালালেহি আল্লাহর জন্য যেমন উপযোগী হয়